নিশ্চিতভাবে এটা কথা কব লাগিব যে পরিবর্তন আর শান্তির যে স্লোগান দি পেলাই একালর ছাত্র নেতা প্রমোদ বড় ডাঙরিয়ায় শাসনক আজি প্রতিষ্ঠিত হয়েছিল। আমি ভাবিছিল যে অনাগত দিনত সকল জাতি জনগোষ্ঠীর সর্বাঙ্গীন উন্নয়ন করব, কিন্তু আমি দেখা পালো নির্বাচনী ইস্তেহারত যখন প্রতিশ্রুতি দিছিল হ্যাঁ প্রতিশ্রুতি আজির দিনত অসার হয়েছে। আজি এটা কথা কব লাগিব নিশ্চিতভাবে সময়ত আমার স্কুল কলেজের অবস্থা একেবারে তথৈবশ হয়ে গেছে। সব কেন নিশ্চিত প্রকার এটা কথা কব লাগিব যে যত এটা শ্রেণী কোঠাত এটা এল পি স্কুলত এজন শিক্ষকের চলায় পাঠদান দিবলগীয়া হয়েছিল, সেইখানি সময়ত নলেজ ফেস্টিভেলর দরে এটা অনুষ্ঠান পাতি কোটি কোটি টাকা রাজহুয়া ধনের খরাত পাতিছে এইখন সরকারে। আর এটা কথা কব লাগিব যে সি এস বি বোর্ডখন যেটোর জড়িয়তে আমার নিবন সমস্যা সমাধান হয়েছিল সেয়াও আজির দিনত আমি দেখবলে পাইছো ফটকার ফেনত পরিণত হয়েছে, সি এস বি বোর্ডখনে নোহা করে দিছে। আর এটা কথা নিশ্চিতভাবে কব লাগিব যে যদি বিটিসির যদি পরিবর্তনের দরকার আছে, যদি সর্বাঙ্গীন সকল জাতি জনগোষ্ঠীর যদি উন্নতি সাধন করব লগা হয়, তেতিয়াহলে হাগ্রামা মহিলার নেতৃত্বাধীন বি পি এফ সরকারের অবিহনে আমার গতি নাই, এয়া নবপ্রজন্মই বুঝি পাইছে, এয়া যুব প্রজন্মই বুঝি পাইছে। গতি অনাগত দিনত সকল রাইজর হকে সকল যুব প্রজন্মর হকে আজি বুঝি পাইছে, তার কারণে সকল যুব প্রজন্মে আজি ওলাই আহি একত্রিতভাবে আজি আমি বি পি এফত যোগদান করেছো। আর অনাগত দিনত যাতে রাইজর হকে কাম করে যাব পারো তার বাবে সকল রাইজর পৰা মরম আর আশীর্বাদ বিচারিছো। আর এটা নিশ্চিতভাবে এটা কথা কব লাগিব যে আমার যি 2023 ডিগ্রি পাস করেছিল সেই সকলে কিন্তু আজি বড়োলেণ্ড ইউনিভার্সিটি ইমান সুন্দরকে আমার হাগ্রামা মহিলারী ডাঙরিয়ায় নেতৃত্বাধীন সরকারখনতে ইমান সুন্দরকে ইউনিভার্সিটি বনাই দিছে, কিন্তু আজি প্রমোদ বড়ো নেতৃত্বাধীন সরকার অহার পিছত তেওঁলোকে সেই বড়োলেণ্ড ইউনিভার্সিটিটো বনাই ইমান ধুনিয়াকে বনাই দিয়ার পিছতে তেওঁলোকে চলাবলৈ মানে সঠিকভাবে চলাবলৈ তেওঁলোকে অক্ষম হৈছে। কিয়নো 2023 চনত যিমান শিক্ষার্থীসকলে ডিগ্রি পাছ করেছে তেওঁলোকর রিজাল্ট দিয়াত পলমর হেমাহির কারণে উচ্চ শিক্ষার বাবে আমার অন্য ইউনিভার্সিটি বিলাকত আমার শিক্ষার্থীসকলে এডমিশন লওয়াত অসুবিধা পাইছে। নিশ্চিতভাবে কব লাগিব যে যি সময়ত অসমত টেট পাতিছিল সেই সময়ত অসম সরকারে কিন্তু টেট শিক্ষকসকলক নিযুক্তি প্রক্রিয়া নিযুক্তি দি দিছে, কিন্তু আমি দেখিবলৈ পাইছো বিটিসিত স্পেশালিভাবে এটা টেট অর্গেনাইজ করেছিল বিটিসি গভর্নমেন্টে, কিন্তু আমি দেখিবলৈ পালো সেয়াও কিন্তু আজির দিনত তেওঁলোকে নিযুক্তি দিব পৰা নাই। আজি আমি নবগত যুবকসকল আজি আমি ইয়াত বি বি এফৰ যোগদান কার্যসূচীত আহি এইকারণে উপস্থিত হব লগা হল যে যোৱা পাঁচ বছৰৰ ভিতৰত তিনি বছৰৰ পৰা যি ইউ পি পি এলৰ এই চৰকাৰ চলি আছে তাত কোনো ধৰণৰ আমি পৰিৱৰ্তন আৰু উন্নয়ন দেখিবলৈ পোৱা নাই। তেখেতসকলে একমাত্ৰ কৈ আছে ইহঁতে পৰিৱৰ্তন কৰিব উন্নতি কৰিব, কিন্তু এওঁলোকৰ এনেকুৱা কোনো ধৰণৰ উন্নতি আৰু প্ৰগতি আমি দেখিবলৈ পোৱা নাই। তেওঁলোকে নিৰ্বাচনৰ আগত বহুতো ধৰণৰ প্ৰতিশ্ৰুতি দিছিল, ইয়াৰ ভিতৰতে এটা প্ৰতিশ্ৰুতি দিছিল যে 2003 চনৰ আগৰ পৰা বিটিচিত ভূমিহীন বাস কৰা ভূমিহীন লোকসকলক তেওঁলোকে ভূমিবাৰ্তা দান কৰিব বুলি প্ৰতিশ্ৰুতি দিছিল, কিন্তু ইয়া আমি এতিয়া দেখিবলৈ পাইছো যে ইয়া এটা ভিক ভাওনাত পৰিণত হবলৈ গৈ আছে। গতিকে আমি এইবাৰ সকলে ওলাই আহিছো বি পি এফত যোগদান কৰি বি পি এফক আমি আকৌ এবাৰ চৰকাৰত প্ৰতিষ্ঠিত কৰিবলৈ।